فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله والصلاة والسلام على رسول الله. بادشاہ نور نبی نور الانبیاء ওর নামের কথা জিজ্ঞাসা করা হয়েছে। বাদশাহ ঠিক না, কারণ বাদশাহ হলো মালিক, এটা হলো মূলত আল্লাহ, এটার হকদার। আমরা বলি কুল আউযু বিরব্বিন্নাস মালিকিন নাস অথবা আল মালিক। আল মালিক এটা হলো আল্লাহর নামের সাথে মিলে দুনিয়ার বাদশাহ হয়, সে সীমাবদ্ধ অর্থের জন্য বাদশাহ হয়। সেটা হলো ওই ওই জায়গায় ওই পদের মালিক হলে পদ হিসাবে আমরা বলতে পারি তাকে বাদশাহ, কিন্তু এমনি ওই পদও নেই, কিচ্ছু নেই, মালিক বলে দিলাম, যেটার ওই ফার্সি অর্থ হলো বাদশাহ, এটা ঠিক না। না রাখি বল নূরুল নবী এবং নূরুল আম্বিয়া, এটা হলো ওই জন্য যে নূর মানে হলো আলো, সে নবীর বা নবীদের আলো, এটা দিয়ে উদ্দেশ্য হলো তাদের শিক্ষা, তাদের আদর্শ, তাদের চরিত্র, এটা যেন তার মধ্যে আসে, সেই হিসাবে এটা রাখা যায়, সমস্যা নেই। কিন্তু উত্তম নামের বিপরীত, উত্তম হলো নবীদের সরাসরি নবীদের নাম রাখবে, আমাদের নবীর নাম মুহাম্মদ, আহমদ, অথবা অন্য কোনো নবীর নাম নূহ, ঈসা, ইব্রাহিম, অথবা আবদি আল্লাহর নামের সাথে যুক্ত করবে, আবদুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, এগুলো হলো উত্তম নাম।